মহাসমাবেশ ও সকাল সন্ধ্যা হরতাল পালনের পর এবার বিএনপি ও সমমনা দলগুলো সারা দেশে তিন দিনে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি এই কর্মসূচি ঘোষণা করেছে। চট্টগ্রাম সহ সারা দেশে রবিবার সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি। এই কর্মসূচি পালনকালে বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অন্যদিকে হরতালের প্রতিবাদে দেশজুড়ে শান্তি সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল 9:30টার দিকে গুলশানের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ঐতিহ্যগতভাবে সন্ত্রাসী সংগঠন। কানাডার আদালত 6 বার সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছে। আসন্ন নির্বাচনকে ভণ্ডুল করতে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডকে বেছে নিয়েছে। বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 91 বছরে 98,62,28,395 শিশুকে টিকা খাওয়ানো হয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সংসদের প্রশ্নোত্তরে সরকার দলের মুর্শেদ আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তরে টেবিলে উপস্থাপিত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরিফিকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে 230 রানের টার্গেট দিয়েছে স্বাগতিক ভারত। রবিবার ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনাক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাট করে 50 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 229 রান সংগ্রহ করেছে ভারত। গেল 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর 1,333 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1,818 জন। স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।